বৃষ্টির দিনে খাবারের কথা উঠলেই একটাই জিনিস মনে আসে, খিচুড়ি। আর সেটা যদি ভুনা খিচুড়ি সঙ্গে ইলিশ মাছ ভাজা, বাইরে ঝড় ঝড় বৃষ্টি, আহা সেটা কেমন হবে চলুন দেখে নি। নমস্কার, আমি ঝুমু পালি, পালি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। খিচুড়ির উপকরণ এবং মাপগুলো ভিডিও শেষে দেখে নেবেন। দু রকমের ডাল লাগবে, মুসুর ডাল এবং মুগ ডাল। প্রথমে মুগ ডালটা কড়াইতে শুকনো দু চার মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। প্লিজ মনে রাখবেন, শুধু মুগ ডালটাই ভেজে নিতে হবে, মুসুর ডালটা নয়। কড়াইতে 25 গ্রাম মতো তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দিন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিন। আজকে আমি আমিষ ভুনা খিচুড়ি বানাচ্ছি, সেই জন্য আমি এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। নিরামিষ ভুনা খিচুড়িতে সাধারণত পেঁয়াজ দেওয়া হয় না, আমরা আমিষ ভুনা খিচুড়িতে পেঁয়াজ, আদা, রসুন বাটা এগুলো দিই। একটু লবণ ছড়িয়ে দিন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে কুচনো টমেটো দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিন। দেখুন, পেঁয়াজ টমেটো খুব সুন্দর নরম নরম করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাও এর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা কষা হয়ে গেছে, এবার একে 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 দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। মশলাটা ভালো কষা হয়ে গেছে, এবার ডালগুলো দিয়ে দিতে হবে। মুগ ডালটা ভেজে নেওয়ার পর দুটো ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে চাল। চাল আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। চাল ডাল একসাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডাল চাল ভালো করে ভেজে নেওয়ার ওপরেই ভুনা খিচুড়ির ঝরঝরে ভাবটা নির্ভর করে। সাধারণ খিচুড়ির মতন এই খিচুড়ি আঠালো হয় না, বেশ ঝরঝরে হয়। এবার দিয়ে দিতে হবে জল। ভুনা খিচুড়িতে জলের পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ। চাল ডাল মিশিয়ে যতটা হবে তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হবে। চাল ডাল মিশিয়ে আমার 3 কাপ হয়েছে, সেই জন্য আমি 6 কাপ জল দিচ্ছি। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, চিনি, চিনি নেওয়া কাঁচা লঙ্কা। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। আর দিয়ে দেবো সামান্য কিছু কাজু কিশমিশ। ভালো করে মিশিয়ে দিন। ব্যাস, এবার ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। এখানে কাচের ঢাকা আছে, তাই দেখতে পাচ্ছে জলটা শুকিয়েছে কিনা। যাদের কাচের ঢাকা নেই তারা 5-7 মিনিট বাদে চেক করে দেখে নেবেন জলটা কতটা শুকিয়েছে। দেখুন, দেখা যাচ্ছে জল পুরোপুরি শুকিয়ে এসছে। এবার ঢাকাটা খুলে চেক করে নিই। হ্যাঁ, জল পুরোপুরি শুকিয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিতে হবে। দেখুন, এই রকম হবে, একদম এরকম ঝরঝরে। একটা ভাতের সাথে আর একটা ভাত লাগবে না। এবার এর উপরে একটু ঘি ছড়িয়ে দিন।
দু তিন মিনিট রেখে পরিবেশন করুন। আজকে আমি ভুনা খিচুড়ি পরিবেশন করছি ইলিশ মাছ ভাজার সাথে। আসুন মাছটা এবার ভেজে নিই। আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। প্রথমে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট রাখো। কড়াইতে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দিন তেলের মধ্যে। ইলিশ মাছ ভাজতে খুব বেশি তেল লাগে না, কারণ ইলিশ মাছের নিজস্ব তেল আছে। এই মাছ ভাজা তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এই মাছ ভাজা খুব তাড়াতাড়িও হয়। ব্যাস, আমার মাছ ভাজা কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে দিতে হবে। আপনাদের আগেই বলেছি, আজ আমি আমিষ ভুনা খিচুড়ি পরিবেশন করছি ইলিশ মাছ ভাজার সাথে। আমার ভুনা খিচুড়ি রেডি, আমার ইলিশ মাছ ভাজাও রেডি। তাহলে আর দেরি কিসে? আপনারা দেরি করবেন না, আজই বানিয়ে ফেলুন। আবার দেখা হবে। টাটা। আমিষ ভুনা খিচুড়ি বানাবার জন্য আমার লাগছে বাসমতি চাল 2 কাপ, মুসুর ডাল 1/2 কাপ, মুগ ডাল 1/2 কাপ, পেঁয়াজ কুচুনো 1 কাপ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, টমেটো 1টা, 3-4টে কাঁচা লঙ্কা, চিনি 1 চা চামচ, কাজু 8-10টা, কিশমিশ 10-15টা, ঘি 1 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ। ফোড়নের জন্য আমার লাগছে 1 চা চামচ গোটা জিরে, তেজপাতা 2টো, গোটা শুকনো লঙ্কা 2-3টে, আর গোটা গরম মশলা। 2 রকমের ডাল প্রতিটা 1/2 কাপ করে নিন। 2টো মিলিয়ে 1 কাপ হবে, অর্থাৎ 2টো ডাল মিশিয়ে চালের পরিমাণের অর্ধেক হবে।